চলে গিয়েছেন, কিন্তু তার মৃত্যু এখনো রহস্যজনক। মৃত্যুর কারণ নিয়ে রাজনৈতিক তরজাও হয়েছে বিস্তর। তিনি শোভা মজুমদার। বাংলার মেয়ের স্মৃতির উদ্দেশ্যে মোমবাতি মিছিলের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন। মোদিপাড়া ছুটে কি জায়গা রোজ দাস বাবু কো মিলতা হ্যায় ধনিয়া, আর ইয়ে ধনিয়া খা ক্যাম্পের এদের প্রতিনিধিদের। আগামী মাসেই অর্থাৎ এপ্রিলের 1 তারিখেই রাজ্যে আসছেন মোদি। তার আগে ক্যাম্পেন, আর তারই মাঝে মোমবাতি মিছিল। শোভা মজুমদারকে স্মরণে রেখে মোমবাতি মিছিল। নারীরা বৃদ্ধারা কিভাবে রাজ্যে নির্যাতিত হচ্ছেন সেটাকে সামনে রেখেই তার স্মৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেই এক্সাইড মোড়ে হল মোমবাতি মিছিল। এক্সাইড চত্বর থেকে শুরু করে মিছিল ময়দান চত্বর ঘুরে এসে আবার এক্সাইডেই শেষ হল। বাংলার মেয়ের স্মৃতির উদ্দেশ্যে মোমবাতি মিছিলের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করলেন মোদিপাড়া ক্যাম্পেনের সঙ্গে যুক্ত মহিলা প্রতিনিধিরা। আর এভাবেই স্মরণে শ্রদ্ধায় মনে রাখতে হবে শোভা মজুমদারকে। মিছিল থেকে এমনই বার্তা। একজন মা চলে গিয়েছেন, তো বিভিন্ন মায়ের কোল খালি হচ্ছে, এখন দেখছি ছেলেরাও মাতৃহারা হচ্ছে। এই বাংলায় মা